হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবার দোয়া আর ভালোবাসা নিয়ে আমি ফারহানা আবার চলে এলাম কোথায় কি খাইলাম চ্যানেল থেকে, কোথায় কি খাইলাম পেজ থেকে আপনাদের একটা খুব মজার একটা ভিডিও করে দেখাবো আজকে। আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যেটা স্ট্রিটের খাবার থেকে শুরু করে ব্র্যান্ডের দোকান পর্যন্ত আপনি মাত্র 10 রিয়েল দেখতে পাচ্ছেন। মানে মাত্র 10 রিয়েলে আমি রাস্তা থেকে শুরু করে স্ট্রিটের খাবার থেকে শুরু করে ব্র্যান্ডের দোকান পর্যন্ত আমি সন্ধ্যার মুখরোচক নাস্তা করব এমন কিছু আইটেম। আমি এই 10 রিয়েলের ভিতরে বেশ কিছু মুখরোচক খাবার খাবো যেটা আমার পেটও ভরবে, আবার আমার ভালোও লাগবে, মজাও লাগবে, ভালোও লাগবে, সন্ধ্যার নাস্তাটাও আমার ভালো হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই 10 রিয়েলে কোথায় থেকে কি কি মানে খাওয়া যায়। তো আমি 10 রিয়েলের ভিতরেই এমন কিছু মুখরোচক খাবার খাবো। তো শুরুতেই আমি নিয়ে নিলাম একটা ফুচকা। ফুচকা, আমি এই ফুচকাটা নিয়েছি 5 রিয়েলে, আমার কাছে বাকি আছে আর 5। তো দেখি চলুন আমরা ফুচকাটা খেয়ে নিই আর বাকি 5 রিয়েলে কোথা থেকে কি কি খাচ্ছি, মানে 10 রিয়েলের অতিক্রম কোনোভাবেই করা যাবে না, এর ভিতরেই সব নাস্তা খাবো। তো চলুন আমি টক ফুচকা খাবো আর মুখে লাগবে না, এটা কি হয় বলেন? মানে ফুচকাটা পুরাটা মুখে ভরব, চোখ বন্ধ করব, ওটা স্বাদ নিব যে আসলে কেমন লাগতেছে। সন্ধ্যাবেলা চলে এলাম 10 টাকায় স্ট্রিট ফুড থেকে ব্র্যান্ডেড দোকান পর্যন্ত একটা ফুড চ্যালেঞ্জ নিয়ে, দেখি আজকে কি কি খেয়ে বাসায় ফিরতে পারি। আরেকটা ফুচকা নিচ্ছে, ভীষণ মজা। টকটা মজা, ঝাল ঝাল ফুচকা, ও ডিম দেখুন, ভরপুর ডিম। তো আমার ফুচকা যথারীতি শেষ, হাতে টাকা আছে 10, তো ফুচকার টাকাটা দিয়ে দিই, বাকি 5 রিয়েল নিয়ে ঘুরতে থাকি, দেখি আর কি কি পাই। মামা আমাকে 5 রিয়েল দেন। বাকি আছে আর 5 রিয়েল, তো চলুন দেখি 5 রিয়েলে আর কি কি খেতে পারি, কোথায় গিয়ে কি কি খাই। যথারীতি আমি 5 রিয়েলের একটা ফুচকা খেয়েছি, তো হাতে আছে আর 5 রিয়েল, তো আমি এখন মাত্র 2 রিয়েল, মাত্র 2 রিয়েলের আমি ঝালমুড়ি খাবো। এই যে ঝালমুড়ি, আমি এখন 2 রিয়েলের ঝালমুড়ি খাবো, তো চলুন খাই। আমার কিন্তু অলরেডি ফুচকাটা খাওয়ার পরে মনে হয়েছে মোটামুটি মানে পেটটা ঠিক ভরে নেই, বাট এখন মুড়িটা খাওয়ার পর মনে হবে মোটামুটি ভরে যাবে, কারণ এনাফ মুড়ি, অনেক মুড়ি 2 রিয়েলে। ঝাল ঘূর্ণি সব মিলিয়ে খুব মজা লাগতেছে।
মাথা মানে তো এমনই হওয়া উচিত, কি বলেন? কালারটা দেখেছেন, লাল মরিচও দিয়েছে, কাঁচা মরিচও দিয়েছে, আমি একটু স্পাইস নিয়েছি আজকে, মনে হলো যে আজকে একটু বেশি স্পাইস দিয়ে খেয়ে দেখবো কেমন। সত্যি খুব ভালো লাগছে। আমার এটার দাম হচ্ছে মাত্র 2 রিয়াল, আগে 5, এখন 2, 7, তার মানে 7 রিয়াল আমার শেষ। এত মুড়ি দিয়েছে আমার মোটামুটি অনেক পেট ভরে গেছে। তো আমি আমার হাতে আছে আর 3 রিয়াল, তো দেখি চলুন 3 রিয়ালে আর কি কি খাওয়া যায় এটার ভিতরে। ব্র্যান্ডের দোকান পর্যন্ত গড়াবো, ঠিক আছে? তো চলুন আমার সাথে। তো ফাইনালি আমার কাছে 3 রিয়েল আছে। তো 3 রিয়েলের মধ্যে কি খাওয়া যায়, এর মধ্যে আবার ব্র্যান্ডের শপেও যাব। তো ফাইনালি আমি 3 রিয়েলের মধ্যে এখন একটা সিঙ্গারা নিয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছেন সিঙ্গারা, আমি 1 রিয়েলে একটা সিঙ্গারা নিয়েছি আর 1 রিয়েলে একটা চা নিয়েছি, চাটাও আপনাদের দেখাচ্ছি। 1 রিয়েলে আমার একটা চা, 1 রিয়েলে আমার একটা সিঙ্গারা, তার মানে কত? আর একটা কাছেন মানে 1 রিয়েল আছে। তো চলুন খাই। আলু ভর্তি সিঙ্গারার শেপটা খুব সুন্দর। ভিতরটা খুব ফ্রেশ আর আলু দেখা যাচ্ছে, আলু সিঙ্গারা মজা আছে, খুব ক্রিস্পি, উপরের অংশটা খুব ক্রিস্পি। আমার কাছে 9 রিয়েল শেষ আর 1 রিয়েল আছে। তো একদম গরম গরম সিঙ্গারা। আমি কিন্তু ফুচকাও খেয়েছি, মুড়িও খেয়েছি, মোটামুটি কিন্তু আমার পেট ভরে গিয়েছে। তো সিঙ্গারাটা একদম ফুল করে ফেলবে আমাকে। তো একটু চা খাচ্ছি। চাটা খুব দরকার সন্ধ্যার নাস্তার জন্য, মানে রিফ্রেশের জন্য চাটা খুব দরকার। আমার সিঙ্গারা খাওয়া শেষ, আমার চাটাও খাওয়া শেষ। তো চলুন আমার সাথে লাস্ট 1 রিয়েল দিয়ে আমি আমার ভিডিওটার ফিনিশিং করব এবং সন্ধ্যার নাস্তা সমাপ্তি করব। চলুন আমার সাথে। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আমার কাছে আর 1 রিয়েল আছে, আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে? হ্যাঁ, আমি লাস্ট ফাইনালি 1 রিয়েলে নিয়ে নিয়েছি ম্যাকডোনাল্ড থেকে একটা আইসক্রিম। চা খেলাম, সিঙ্গারা খেলাম, ঝাল খেলাম, ফুচকা খেলাম, ঝালমুড়ি খেলাম। তো মিষ্টি না হলে চলে? তো ফাইনালি আমার সেই ব্র্যান্ডের আইসক্রিম আমার হাতে। আইসক্রিম খেতে খেতেই চলে যাচ্ছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্রিট থেকে শুরু করে এই ম্যাকডোনাল্ড পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি যে 10 রিয়েলের মধ্যে কি কি খাওয়া যায় স্ট্রিটের খাবার। তো আজকে তাহলে যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসার বাইরে বের হতে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।